নৃত্যের অন্তরালে নারী পাচার জড়িয়ে পড়েছেন তারকারা। নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে। সম্প্রতি রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির উপপরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফও করেন। সিআইডির কর্মকর্তারা জানান, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানব পাচারকারী চক্রের মূল হোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা বলেছেন, এই চক্র মূলত নৃত্যকেন্দ্রিক, কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ, জড়িত আছেন ছোটোখাটো ক্লাবের কর্ণধাররাও। ছোটোখাটো ক্লাব বা প্রতিষ্ঠানের যেসব নৃত্যশিল্পী গায়ে হলুদ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করেন, তারাই ছিলেন এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট। দেশের বেশ কিছু জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত। সিআইডি জানায়, গত 2 জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাস। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার জেনে নিন কে এই ইভান শাহরিয়ার সোহাগ। নিজের নামে অর্থাৎ সোহাগ ড্যান্স ট্রুপ নামে তার একটি ড্যান্স কোম্পানি রয়েছে, যেটি তিনি পরিচালনা করেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। 2017 সালে নির্মিত ধ্যাত তেরিকে নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। কিন্তু এর বাইরে রয়েছে তার অন্ধকার জগৎ। মিডিয়ার এমন কোনো তারকা নেই যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিয়মিত তিনি তারকাদের সঙ্গে আড্ডা মেতে ওঠেন আর সেই ছবি পোস্ট করেন ফেসবুকে। নাচের মানুষ হয়েও চলেন সব শ্রেণীর তারকাদের সঙ্গে, যা দেখে অন্য সব নতুন মডেল তার খাঁচায় ধরা দেয়। নৃত্যকে পুঁজি করে অপরাধ জগতের সঙ্গে সোহাগ জড়িয়ে গেছে অনেক আগেই, তবে তা এতদিন চোখের আড়ালেই ছিল। অবশেষে তার একটি রূপ এসে ধরা পড়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। অনেকে বলছেন, সোহাগ নৃত্যকে পুঁজি করে বড় ধরনের অপরাধ কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন অর্থ ও খ্যাতির আশায়। এদিকে সোহাগের জামিন মেলেনি, বর্তমানে কারাগারে আছেন তিনি। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অনেকের নাম প্রকাশ করেছেন এ তারকা। সেখানে উঠে এসেছে অন্য এক কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। আরও জানা গেছে, বেশ কিছু গণমাধ্যম গৌতমকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ম্যানেজার হিসেবে দাবি করে সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত অপু বিশ্বাস, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি গৌতম সাহ তার ম্যানেজার নন বলে দাবি করেছেন। অপরদিকে গৌতম সাহ এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনিও বলেন, তিনি কারও ম্যানেজার নন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কম বেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়। আরেকটা কথা ক্লিয়ারভাবে বলতে চাই, আমার কোনো ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই। পরিচিত জনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই। আজকে কিছু নিউজ দেখেছি যে অপু বিশ্বাসের ম্যানেজার, এভাবে কিছু নিউজের শিরোনাম দেওয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, এইসব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই, আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই। যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন, নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিব। ধন্যবাদ। অপরদিকে গৌতম সাহ লেখেন, সকালে একটা খবর দেখে অবাক হয়েছি। আমি বাংলাদেশের সব আর্টিস্টদের সাথে কাজ করছি। কাজের ক্ষেত্রে ইভান শাহরিয়ার সোহাগকে চিনি, কাজের সূত্র ধরে কয়েকবার দেখাও হয়েছে, কাজের বাহিরে কখনো দেখা বা কথা হয়নি। আরেকটি গণমাধ্যমে যে সংবাদ এসেছে সেটি একেবারে ভিত্তিহীন। আমি দুবাইয়ে কোনো নৃত্যশিল্পীকে পাঠাইনি, আমি কোনো নৃত্য কোরিওগ্রাফও নই।
আমি যতবার বিদেশে গেছি তার রেকর্ড রয়েছে। দুবাইয়ে আমি কোনো শো করি নাই কখনো। আরেকটি কথা, আমি কারো ম্যানেজার নই। সবার কাছে অনুরোধ থাকবে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।